হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা ব্লগ তো আজকের ব্লগটা একটু আলাদা কারণ আজকে একটা জায়গায় যাব আমি আমার যা আর আমার মেয়ে তো চলো রেডি হয়ে যাওয়া যাক তো এই দেখো আমি রেডি হয়ে গেছি মানে ভিডিও করছি জানলার পাশে ফোনটা রেখেছি এত আলো পড়ছে মুখে কি বলবো তো আমরা তিনজন রেডি হয়ে বেরোই মানে বেরিয়ে গেছি আমি আমার যা আমার মেয়ে আর ওটা আমার মা মাসি শাশুড়ি হাসছে কি যেন একটা বললো আমার যাও ভিডিও করছে তো তিনজনে মিলে এখন বেরিয়ে পড়লাম তো যা যেখানে যাচ্ছি আমি বলছি মানে কোথায় যাচ্ছি তো এখন আমি আমার যা আমার মেয়ে তিনজনে বেরিয়ে পড়লাম তো তোমাদেরকে বলি আমি কোথায় যাচ্ছি আমরা তিনজনে যাচ্ছি তোমরা হয়তো অনেকে চিহ্ন তাকে সেও একজন ইউটিউবার এবং সে মানে খুবই মানে বিখ্যাত আর্টিস্ট আর্টিস্ট উৎপল পাল শিলিগুড়ি এই নামে যদি তোমরা সার্চ করো যারা জানো না তারাও জেনে যাবে যে সে কত ভালো একজন আর্টিস্ট তো তার বাড়িতে গিয়েছি তার ছেলে আমার মেয়ে তো খুবই মানে খেলা করছে এই দেখো তার কত প্রাইস মানে কি বলবো মানে অনেক জায়গার থেকে মানে আর ম্যাক্সিমাম সাত আমাদের দেশের বাইরের সাত আটটা দেশ থেকে এই এই দাদাটা মানে প্রাইজ পেয়েছে প্রাইজ বলতে সার্টিফিকেট তারপর ট্রফিও অনেক কিছু পেয়েছে তো বলতে পারো আমাদের মানে আমাদের দেশেরও একটু নাম হয়েছে দাঁড়ার জন্য তো তার তারপরে আমি এই দাদাটার কারখানায় গেলাম দেখলাম আর অনেক দাদা ভাই ওরা কাজ করে তো তোমরা হয়তো বলতে পারো যে হচ্ছে তোমার কি হয় আমার আমার হয় বলতে মানে এ দাদাটার যে মানে বউ সে আমার দিদি হয় আমার বান্ধবীর দিদি তো এই দিদিটা আমাকে খুব ভালোবাসে মানে একদম নিজের দিদির মতো মানে আমাদের দুজনের সম্পর্কটা খুবই ভালো মানে মাঝে মাঝে যা আসা করি তো আজকে ভাবলাম একটা ব্লগ করে নিই যাচ্ছি যখন ঘুরতে তো দেখো কত মানে ফাইবারের তারপরে হচ্ছে ফাইবারের মার্বেলের মা মাটির বিভিন্ন ধরনের মূর্তি বানায় এই সেই দাদা উৎপল দা তোমরা অনেকে চিনো এর হাতের কাজ এত ভালো কি বলবো তো আজকের ভিডিওটা আমি এখন এখানে এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের জন্য টাটা বাই বাই ভালো দেখে সবাই টাটা